নমস্কার, যাযাবর কোম্পানির কালিম্পং সফরে আপনাদের স্বাগত জানাই। শিয়ালদা স্টেশন থেকে তিস্তা তোরসা এক্সপ্রেসে এবারের আমাদের জার্নি শুরু হল। পরপর কয়েকটি পর্বে আমরা আমাদের এবারের পুরো জার্নিটাই আপনাদের সামনে তুলে ধরব। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ট্রেন থেকে ফারাক্কা ব্রিজ পেরোনোর সময়টা খুবই ভালো লাগে। এখন প্রায় ভোর তিনটে, আমরা অবশেষে পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমাদের ড্রাইভার চন্দন গাড়ি নিয়ে অপেক্ষা করছে। তবে নিউ জলপাইগুড়ি থেকে লাভা যাওয়ার পথে অনেকটাই জঙ্গলের মধ্য দিয়ে যেতে হয়, তাই চন্দন বলল একটু দেরি করে বেরোনোই ভালো। তাই আমরা ঠিক করেছি চারটের দিকে গাড়ি ছাড়ব। স্টেশনের বাইরে ওয়াশরুমে ফ্রেশ হয়ে এক কাপ চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি লাভার উদ্দেশ্যে। চন্দন বলল আমরা সবার প্রথমে গরুবাথান যাব, ওখান থেকে পাপড় খেতি, আর পাপড় খেতি থেকে আমরা ডাইরেক্ট লাভাতে চলে যাব। এখনও ঠিকঠাক আলো ফোটেনি, তো আমাদের কপালটা ভালো, এই ট্রেনে এসেছি। একদিকে যেমন একটু রাতের দিকে নামতে হয়েছে, তেমনি এরকম মনোরম সকালটা বেলার বেলা এলে বা নটার পরে এলে পেতাম না। দুদিকে ঘন জঙ্গল, আর তার মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। মনে হচ্ছে যেন কোনো বিদেশি সিনেমার লোকেশন। এরকম মনোরম সকালবেলায় সব ক্লান্তি জুড়িয়ে যায়। এখন আমরা করোনেশন ব্রিজ পেরোচ্ছি। 1937 সালে তৈরি শুরু হওয়া এই ব্রিজটি ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ এবং রানী এলিজাবেথের রাজ্যাভিষেকের ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য এই ব্রিজটির এরকম নামকরণ করা হয়। এই ব্রিজটি শিলিগুড়ির সঙ্গে দার্জিলিং, ভুটান ইত্যাদি জায়গা সঙ্গে সংযোগকারী সেতু হিসাবে খুবই গুরুত্বপূর্ণ। ভোরের নীরবতা, পাখিদের কলকাকলি আর হালকা ঠান্ডা গায়ে মেখে আমরা এগিয়ে চলেছি গরুবাথানের দিকে। পুরো আলো ফুটে গেছে, সূর্য উঠেছে লাল টুকটুকে, অসাধারণ সৌন্দর্য। চা বাগানের মধ্য দিয়ে এরকম সূর্যোদয় দেখতে পাওয়া এ এক বিরল সৌভাগ্যের ব্যাপার। এই রকম মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা প্রায় পৌঁছে গেছি গরুবাথান। এখানে একটা সুন্দর পিকনিক স্পট আছে, আমরা এখন সেটাই দেখতে যাব। এখন ভোর 5:30-5:30 বাজে, তাই এখানে কোনো টুরিস্ট নেই। টুরিস্ট বলতে আমি আর সঞ্চারী, তাই দুজনে খুব সুন্দর এনজয় করলাম সকালটা।
এখানে এসে অসাধারণ রঙের কিছু কমন রোজ প্রজাপতি দেখতে পেলাম। ইচ্ছে ছিল জলে নামবো একটু, তাই পাটা জলে ডুবিয়ে বসেছি। সুন্দর ঠান্ডা জল, প্রাণটা জুড়িয়ে গেল একদম। অসম্ভব সুন্দর মনোরম একটা সকাল। আমরা এই গরুয়া থানে না এলে এই সুন্দর সকালটা উপভোগ করতে পারতাম না। ঠিক যেন ছেলেবেলায় ফিরে গেছি। আমরা ছেলেবেলায় এরকম পাথর ছুঁড়ে ছুঁড়ে ব্যাং লাফানো খেলতাম। আমাদের এবারের গন্তব্য পাপড় খেতি। লাভা যাওয়ার পথে গরু বাথান হয়ে গেলে এই দুটো জায়গা ঘুরে যাওয়া যায়। আর এখন সকালবেলা বলে পরিবেশটা খুবই সুন্দর, একদম নির্জন পাহাড়ি রাস্তা। আমরা খুব মজা করতে করতেই যাচ্ছি। এখন আমরা পাপড় খেতে পৌঁছে গেছি। এখান থেকে একটুখানি এরকম নামলে সুন্দর একটা পাহাড়ি ঝোরা রয়েছে, তার সুন্দর ঠান্ডা জল। আমরা যাব সেটা দেখতে। এখানে খানিকক্ষণ কাটিয়ে আমরা সোজা চলে যাব লাভাতে। আমাদের এবারে উত্তরবঙ্গ সফরে আমাদের ডেস্টিনেশন কালিম্পং। প্রথমেই আমরা এসে উঠেছি লাভাতে। লাভাতে আমরা 4 দিনের জন্য থাকছি সুবর্ণ হোমস্টেতে। এই হোমস্টেটার বিশেষত্ব হলো যে এটা লাভা বাজার থেকে একটু আউটস্কার্টে, আর এর পজিশন খুব দুর্দান্ত। আর এটার ঠিক উল্টো দিকে রাস্তার ওপাশে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে। তো আমরা এই হোমস্টেতে যে রুমটায় আছি এটা একদম ওপরে, সব থেকে ওপরের রুম। আর একটা বিশেষত্ব হচ্ছে এটা চারদিকে কাঁচ দিয়ে ঘেরা। আর সকালবেলা যদি আকাশ পরিষ্কার থাকে, এখন যদিও একটু মেঘ ঢেকে আছে, আমি বোঝাতে পারছি না, দিকটা দেখাতে পারছি না, ওইখানে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। ওপাশে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে কিন্তু এই রুমের এইখান থেকে এখানে দাঁড়িয়েই কাঁচের জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর চারপাশের পরিবেশটা ভীষণ সুন্দর, আর এখান থেকে পুরো টাউনটা মোটামুটি দেখা যায়। আর রুমটা হচ্ছে এই উডেন স্ট্রাকচারে বানানো, খুব সুন্দর ফার্নিশড রুম, সবকিছুই ঠিকঠাক। আর রুমের সঙ্গেই অ্যাটাচড বাথরুম রয়েছে, গিজারের ব্যবস্থা রয়েছে এবং কমোড রয়েছে। আমাদের ভীষণ কমফোর্টেবল লেগেছে। আমাদের লাভার এবারে ডেস্টিনেশন হচ্ছে সুবর্ণ হোমস্টে লাভা। এটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, লাভা বাজারের মধ্যেই। কিন্তু লাভা লাভা বাজার, আর এইটা হচ্ছে লাভা মনেস্ট্রি। মনেস্ট্রি থেকে এই হোটেলের ডিস্টেন্স হচ্ছে একদম 2-3 মিনিট হাঁটা ডিস্টেন্স। আর এই দিকে যেটা চলে এসছে এটা দিয়ে আপনারা যদি যান, এখান থেকে 1 মিনিটের মধ্যে হচ্ছে ন্যাড়াহলি চেক পয়েন্ট। এখান থেকে আপনারা কোলাখাম ছাঙ্গে ফলস যেতে পারবেন। যারা এখান থেকে কোলাখাম ছাঙ্গে ফলস যেতে চান, এই রাস্তা দিয়ে গেলে 1 মিনিটের ডিস্টেন্সে হচ্ছে ন্যাড়াহলি চেক পয়েন্ট। ওখান থেকে ওই 8 কিলোমিটার মতো লাগে কোলাখাম। আর কোলাখাম যারা একটু নির্জন জায়গায় থাকতে পছন্দ করেন তারা কোলাখামে গিয়েও স্টে করতে পারেন একদিন। ওখান থেকে ন্যাড়াহলি যাওয়া যায়। আর তবে ন্যাড়াহলি যাওয়ার জন্য লাভা থেকে এখানকার নিজস্ব মানে সিন্ডিকেটের যে গাড়ি, এখানকার লাভা সিন্ডিকেটের কার সিন্ডিকেটের গাড়ি নিতে হয়। আর বাকি জায়গা আপনারা লাভা থেকে যা ট্রাভেল করবেন আপনাদের নিজস্ব বুক করা গাড়িতে করতে পারবেন। এই হোমস্টে থেকে আপনারা চাইলে এখান থেকেও গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়, বা আপনারা নিজেরাও ব্যবস্থা করতে পারেন। আমরা প্রায় সকাল 8:30-8টার মধ্যেই লাভাতে পৌঁছে গেছি।
আর তখন কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ছিল, হালকা কুয়াশা ছিল, কিন্তু একদমই বৃষ্টি ছিল না, কিচ্ছু ছিল না। আমরা যখন গরু বাথান পেরাই তখন তো রীতিমতো রোদ্দুর ছিল, গরম লাগছিল। আর লাভাতে ঢোকার পর একটু ব্রেকফাস্ট করে ঘুমোতে গেছি, কারণ সারা রাত্রি প্রায় ট্রেনে ঘুম হয়নি বললেই চলে। ঘুমোতে ঘুমোতে বুঝতে পারছিলাম বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টিটা খুব ভারী বৃষ্টি হলো, প্রায় দেড় দু ঘন্টা ধরে টানা বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি পড়ছে। কিন্তু পাহাড়ে এলে বৃষ্টি হোক আর যাই হোক আর কুয়াশা হোক, মন তো আর ঘরে থাকে না, তাই ইচ্ছে করে একটু বেরিয়ে আসি। সেই জন্য ছাতা মাথায় দিয়ে হলেও আমরা বেরিয়ে পড়েছি। এটা লাভা মনেস্ট্রির মূল ফটক, আমরা এখন লাভা মনেস্ট্রিতে রয়েছি। প্রচণ্ড কুয়াশায় সব কিছু ঢেকে আছে, তবু মনেস্ট্রির মধ্যে একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখা যাক। এই কুয়াশাচ্ছন্ন পাহাড়ি মনেস্ট্রির আলাদা একটা সৌন্দর্য আছে। প্রচুর পাহাড়ি ফুল ফুটেছে আর নানা রঙের হাইড্রেঞ্জিয়া দেখতে পেলাম। যে কোনো মনেস্ট্রির মধ্যে এলেই অসম্ভব একটা শান্তি আছে মনে। এই মনেস্ট্রিটাও অসম্ভব সুন্দর আর সাজানো গোছানো, চারিদিকটা ঘুরে দেখে খুব ভালো লাগলো। এখন প্রায় সন্ধে নেমে গেছে, আমি আর সঞ্চারী একটু হাঁটতে বেরিয়েছি। ভাবছি কোথাও একটা ছোট দোকান টোকান পেলে বসে একটু আড্ডা দেব, কফি খাব। জুলাই তক চলে গেল, দু মহিনা थोड़ा डाउन रहेगा, उसके बाद तो अगस्त सितंबर से अभी फिर चालू हो जाएगा पूजा का। घर मिदनापुर, हाँ मिदनापुर, कलकत्ता से थोड़ा जाना पड़ता है। हाँ मतलब वो तो क्या सी मतलब जो समुंदर है ना आसपास ही, तो बाढ़ भी आता है और गर्मी भी रहता है बहुत। अभी हाल ही में पूजा के टाइम, पिछला पूजा के टाइम मतलब अक्टूबर में बाढ़ आया था, एक महीना पानी था मेरा घर का, घर के सामने इतना एक, एक इतना इतना पानी था। रेशम थीरी री उड़े राजाओं के डाना मा बसूं, रेशम थीरी री एक डाले बंदूक दुई नाले मिर्गालाई ताकेको, मिर्गालाई मैले मायालाई ताकेको, रेशम घिरिरी रेशम घिरिरी मेर जाउँकी गाना भन्छन्, रेशम গানে গানে প্রথম দিনের লাভা সফর এই পর্যন্তই।
পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। আর যারা এখনও পর্যন্ত যাযাবর কোম্পানির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সবাই খুব ভালো থাকুন, বেড়াতে থাকুন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। শুভরাত্রি, ধন্যবাদ। Thank you.